আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, স্কিন ওয়াকার। এই মুভিটি আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই মুভিটি খুবই পেঁচানো। সামান্য বেখেয়াল হয়ে গেলে এই মুভিটি আর আপনারা বুঝতে পারবেন না। এখনও যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা মেইন ক্যারেক্টার রেজিন এবং তার বয়ফ্রেন্ড জেকবকে দেখতে পাই। তারা বাড়ি এনজয় করছিল এবং এক পর্যায়ে নিজেদের রুমে চলে আসে এবং ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল, এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং সকাল হয়ে যায়। তবে সকালে তাদের হাবভাবে বোঝা যায় তাদের ভেতরে কোনো একটা ঝামেলা হয়েছে। সে কারণে জেকব তার গার্লফ্রেন্ড রেজিনের উপরে অনেক রেগে ছিল। রেজিন ছোট্ট একটি কোম্পানিতে কাজ করত এবং সেখানে চলে আসে। কাজ শেষে সে আবারও বাসায় ফিরে আসে, আর এসেই তার বয়ফ্রেন্ড জেকবের কাছ থেকে জানতে পারে তার সঙ্গে দেখা করার জন্য কেউ একজন এসেছে। এটি শুনে রেজেন খুবই অবাক হয়ে যায়, কারণ সে রাগ করে তার বাসা থেকে দীর্ঘ অনেক বছর আগে চলে এসেছিল। এর মধ্যে তার পরিবার থেকে কেউই কখনোই তার সঙ্গে যোগাযোগ করেনি। রেজেন দেখতে পায় তার সঙ্গে তার স্টেপ ফাদার রবার্ট দেখা করতে এসেছে। রেজেন তাকে দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ এই ব্যক্তির কারণেই তার মা তার বাবা ক্লাউসকে ছেড়ে চলে গিয়েছিল। তাই তারা রবার্টকে ঘর থেকে বের করে দেয়। তবে রবার্ট বের হওয়ার সময় বলে গতকাল তার দাদিকে কেউ একজন খুন করেছে। এখানে রেজিনের আসল দাদিকে বোঝানো হয়েছে, অর্থাৎ তার আসল বাবা ক্লাউসের মা। আর এও বলে তার দাদিকে যে খুন করেছে সে আর কেউ নয়, রেজিনেরই ছোট ভাই আইজ্যাক। এটি শুনে রেজিন একেবারে চমকে যায়, কারণ তার ছোট ভাই আইজ্যাক জন্মের প্রায় কয়েক ঘন্টার মধ্যেই মারা গিয়েছিল। আর আপনারা যাতে সহজে বুঝতে পারেন তার জন্য বলে রাখি, আইজ্যাক নামের বাচ্চাটি রেজিনের মা রোজ এবং রবার্টের অবৈধ সন্তান ছিল, কারণ তখনও তার মা রোজ তার আসল বাবা ক্লাউসকে ডিভোর্স দেয়নি। রেজিন এত বছর পরে যখন জানতে পারে তার দাদি মারা গিয়েছে, তখন সে ডিসাইড করে সে তার দাদির ফিউনারেলে অংশগ্রহণ করবে। সবার প্রথমে সে মেন্টাল হসপিটালে চলে আসে, যেখানে তার মাকে ভর্তি করে রাখা হয়েছিল। এখান থেকে আমরা জানতে পারি রেজিনের মা রোজ বর্তমানে মানসিকভাবে অসুস্থ। এরপরে রেজিন সরাসরি তার বাবার বাসায় চলে আসে। এটি ছিল বিশাল বড় একটি প্রাসাদের মতো। কিছুক্ষণের ভেতরেই রেজিন ভেতরে চলে আসে, আর বাসার অবস্থা দেখে আমরা বুঝতে পারি এখানে বিশেষ কেউ থাকে না এবং খুব একটা যত্নও নেওয়া হয় না। রেজিন তার ব্যবহার করা পুরাতন জিনিসপত্র দেখে তার ছোটবেলার একটি ভীষণে চলে যায়। এটি ছিল তখনকার সময় যখন তার বয়স ছিল 6 এবং তার ছোট ভাই আইজ্যাকের জন্ম হচ্ছিল। ডেলিভারি বাসাতেই করানো হচ্ছিল এবং ডেলিভারি করাচ্ছিল রেজিনের দাদি, অর্থাৎ রোজের শাশুড়ি। কোনো রকমের যত্ন ছাড়াই ডেলিভারি করানো হচ্ছিল এবং সবার মন ছিল খুবই খারাপ, কারণ এই বাচ্চাটি ছিল রেজিনের মায়ের সঙ্গে রবার্টের অবৈধ সম্পর্কের ফলাফল। আর ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে রেজিনের দাদি রোজের কাছ থেকে তার সদ্য জন্ম নেয়া আইজ্যাক নামের বাচ্চা ছেলেটিকে কেড়ে নেয়। রোজ তার শাশুড়িকে আটকানোর চেষ্টা করে এবং বারবার বলতে থাকে তার ছেলের যদি কোনো ক্ষতি করা হয় তাহলে সে তাকে ছাড়বে না। এরপরে রেজিনের ভীষণ চেঞ্জ হয় এবং আরও একটি নতুন ভীষণ আসে, এবং এখানে আমরা বুঝতে পারি এরই মধ্যে বেশ কিছুদিন পার হয়ে গিয়েছে এবং সেই বাচ্চা ছেলে আইজ্যাককে মেরে ফেলা হয়েছিল। তাই রোজ তার হাজব্যান্ড ক্লাউস এবং তার শাশুড়ির উপরে প্রচণ্ড রেগে যায় এবং গালাগালি করে চিরদিনের জন্য সেই বাড়ি ছেড়ে বের হয়ে আসে। ক্লাউস এত কিছুর পরেও তার ওয়াইফ রোজকে অনেক ভালোবাসত এবং তাকে আটকানোর চেষ্টাও করেছিল। তবে ক্লাউসের মা অর্থাৎ রোজের শাশুড়ি তাকে একেবারেই দেখতে পারত না এবং চিরদিনের জন্য বের করে দেয়। এখানেই ভীষণটি শেষ হয়ে যায়, আর তখনই রেজিনের বাবা ক্লাউস সেখানে চলে আসে। রেজিন 7-8 বছর আগে এই বাসা ছেড়ে চলে গিয়েছিল। তবে আশ্চর্যজনক ব্যাপার, এত বছর পরেও ক্লাউস তার মেয়েকে দেখে বিন্দুমাত্র খুশি হয় না, উল্টো তার মেয়েকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় কালকে তোমার দাদির ফিউনারেল শেষ হলেই বাসা ছেড়ে চলে যাবে। সেই রাতে রেজিনের আবারও ভীষণ আসে এবং দেখা যায় যে রাতে আইজ্যাকের জন্ম হয়েছিল সেদিন তার দাদি তার বাবা ক্লাউসকে বলছিল এই ছেলেটিকে যে করেই হোক মেরে ফেলতে হবে। এখান থেকে আমরা কিছুটা ধারণা পাই ক্লাউস এবং তার মা মিলেই হয়তো সেই বাচ্চাটিকে মেরে ফেলেছিল। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা রবার্টকে একটি বারে দেখতে পাই। রেজিনের মা তার বাবা ক্লাউসকে ছেড়ে দিয়ে এই রবার্টের কাছেই চলে এসেছিল। রবার্ট খুবই ভয় পেয়েছিল এবং সে বারবার বলতে থাকে
রেজিনের দাদি স্বাভাবিকভাবে মরেনি, তাকে কেউ খুন করেছে এবং যে খুন করেছে সে আর কেউ নয়, তারই ছেলে আইজ্যাক। এখানেই একটি ধোঁয়াশা তৈরি হয়, কারণ আমরা কিছুক্ষণ আগেই জেনেছিলাম আইজ্যাককে জন্মের পরপর মেরে ফেলা হয়েছিল। আবার রবার্টের মতে সে নিজের চোখে দেখেছে আইজ্যাক বেঁচে রয়েছে এবং সেই ক্লাউসের মাকে খুন করেছে। রবার্টের ধারণা ছিল ক্লাউস এবং তার মা আইজ্যাককে না মেরে কোথাও লুকিয়ে রেখেছিল। এতে ক্লাউসের সঙ্গে অন্যায় করা হয় এবং ক্লাউস এখন ফিরে এসেছে এবং একে একে সকলকে খুন করবে যারা তাকে লুকিয়ে রেখেছিল। তবে রবার্টের বর্তমান গার্লফ্রেন্ড ইয়ানা তাকে শান্ত করে এবং কোনোক্রমে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। পরদিন সকালে রবার্ট ক্লাউসের বাসায় চলে আসে এবং তাকেও জানায় তার ছেলে আইজ্যাক ফিরে এসেছে। ক্লাউস রবার্টকে দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ সেই তার বউকে ভাগিয়ে নিয়ে গিয়েছিল। ক্লাউস জানায় সে যদি এখান থেকে না যায় তাহলে সে পুলিশ ডেকে নিয়ে আসবে। এতে রবার্ট সেখান থেকে ফিরে আসে। তবে সেদিন বিকালে রেজেন রবার্টের বাসার সামনে গিয়ে তার সঙ্গে দেখা করে। রেজেন রবার্টকে বোঝায় আইজ্যাক নামের যেই বাচ্চাটি জন্মগ্রহণ করেছিল সেই বাচ্চাটি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছিল, তাই তখনই তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু রবার্ট তাকে বলে এই ঘটনাটি পুরোপুরি মিথ্যা, তার কাছে প্রমাণ আছে আইজ্যাক বেঁচে রয়েছে এবং সেই তার দাদিকে খুন করেছে। রবার্ট জানায় এই ব্যাপারে তার কাছে প্রমাণ রয়েছে এবং সেদিন রাতে রেজিনের দাদির বুটিকে তার সঙ্গে এসে দেখা করতে বলে। এরপরে রেজিন তার বাসায় ফিরে আসে এবং জানালা দিয়ে তার মানসিক ডক্টরকে দেখতে পায়। এ থেকে আমরা জানতে পারি ছোটবেলায় রেজিনও মানসিকভাবে অসুস্থ ছিল। তবে সে তার ডক্টরকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সেই ডক্টর তার চিকিৎসার বদলে তার সঙ্গে খুবই খারাপ কাজ করত। সেই ডক্টর ক্লাউসকে বোঝায় তার মেয়ে এখনও মানসিকভাবে অসুস্থ এবং তার মেন্টাল ট্রিটমেন্ট দরকার। তবে ক্লাউস সেই ডক্টরকে গালাগালি করে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেদিন রাতে রেজিন রবার্টের সঙ্গে দেখা করার জন্য তার দাদির বুটিকের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই সে দেখতে পায় তার বাবা ক্লাউস ফ্লোর থেকে রক্তের দাগ মুছছে। তবে রেজিন বিষয়টি ইগনোর করে এবং বুটিকে চলে আসে। সে রবার্টের কাছ থেকে প্রমাণ দেখতে চায়। রবার্ট তখন তাকে একটি হাতুড়ি দেখায় যার সঙ্গে রক্ত লাগানো ছিল। সে জানায় এই হাতুড়ি দিয়ে আইজ্যাক তার দাদিকে হত্যা করেছে। তবে তারপরেও রেজিনের মনে কিছুটা সন্দেহ থেকেই যায়, কারণ এই রক্ত মাখা হাতুড়ি দিয়ে প্রমাণ হয় না যে আইজ্যাকই খুনটি করেছে এবং সে ফিরে এসেছে। এরপরে রেজিন বাসায় ফিরে আসে এবং পরদিন তার বাবা ক্লাউসের সঙ্গে তার দাদির ফিউনারেলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে রেজিনের তার ছোটবেলার কিছু পুরাতন বান্ধবীর সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়। তার বান্ধবী তাকে জানায় আজকে রাতে তার বাসায় একটি পার্টি রয়েছে এবং রেজিনকেও সেখানে অংশগ্রহণ করতে বলে। কিন্তু তখন রেজিনের ভেতরে আবারও ভীষণ আসে এবং সে উল্টাপাল্টা ব্যবহার করে। তার বাবা সেটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নিয়ে আসে। সেদিন বিকালে ক্লাউস একটি হরিণ শিকার করে এবং তাদের প্রথা অনুযায়ী সেই হরিণের উপরে রেজিনকেই প্রথম চাকু চালাতে বলে। তবে রেজিন বিষয়টিতে খুবই আনিজি ফিল করে এবং সে জানায় সে এটি করতে পারবে না। এতে তার বাবা তার উপরে অনেক রাগারাগি করে এবং বলে তার এখানে ফিরে আসা উচিত হয়নি, কারণ এই সময়ের ভেতরে অনেক ঘটনা ঘটে গিয়েছে। সেদিন রাতে রেজিন তার বাবার মন ভালো করার জন্য তার মায়ের ড্রেস পরে এবং তার বাবাকেও তার সঙ্গে তার বান্ধবীদের পার্টিতে যেতে বলে। কিছুক্ষণের ভেতরে তারা সেই পার্টিতে চলে আসে এবং তার বান্ধবীরা তাকে ডান্সের জন্য আমন্ত্রণ জানায়। আর তখনই আমরা সেখানে রবার্টকেও দেখতে পাই, সেও এই পার্টিতে এসেছিল। আর হঠাৎ রেজিন রবার্টের সঙ্গে ডান্স করতে থাকে। হঠাৎ রেজিনের আবারও ভীষণ আসে এবং এটি ছিল মুভির শুরুর দৃশ্য, যেখানে সে তার বয়ফ্রেন্ড জেকবের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। আর এখান থেকে আমরা জানতে পারি সেদিন রাতে হঠাৎ রেজেন জেকবকে ভ্যাম্পায়ারের মতো কামড়ে দিয়েছিল, যার জন্য জেকবের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। তবে বর্তমানে রবার্টের সঙ্গে তার ডান্স খুবই খারাপ পর্যায়ে চলে যায়। এতে তার বাবা ক্লাউস প্রচণ্ড রেগে যায় এবং রেজেনকে থাপ্পড় দিয়ে সেখান থেকে বের করে দেয়। রেজিন রেগে সেখান থেকে চলে যায়। আর ক্লাউস রবার্টকে সতর্ক করে সে যাতে ভবিষ্যতে তার মেয়ের আশেপাশে না আসে। সেই রাত্রি রেজিন বাইরে বাইরেই কাটায় এবং পরদিন সকালে সে রবার্টের বাসায় চলে আসে। কিন্তু দেখতে পায় রবার্ট বাসায় নেই এবং তখনই তার আবারও বিভিন্ন ধরনের ভীষণ আসতে থাকে। সে তার ভীষণকে কন্ট্রোল করার জন্য পানিতে নেমে পড়ে এবং ডুব দেয়। আর তখনই সে তার ভীষণে তার ভাই আইজ্যাককে দেখতে পায়। চেহারাটি ছিল খুবই বিভৎস এবং ভয়ঙ্কর, কারণ তার ভাই বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছিল। সে কোনোক্রমে পানির উপরে উঠে আসে এবং
সেখানেই সেন্সলেস হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন সে পাশে রবার্টকে দেখতে পায়, অর্থাৎ রবার্ট তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আর রেজিন রবার্টের সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, তবে রবার্ট তাকে ইগনোর করে। আর কিছুক্ষণের ভেতরে সেখানে রবার্টের বর্তমান গার্লফ্রেন্ড ইয়ানা চলে আসে। ইয়ানা তাকে বলে সে কেন রেজিনকে এখানে নিয়ে এসেছে। সে রেজিনকে বের করে দিতে বলে। রেজিন এটি দেখতে পায় এবং সে ইয়ানার উপরে প্রচণ্ড রেগে যায়, তবে সে নিজে থেকেই সেখান থেকে চলে আসে। সে তার নিজের বাসায় ফিরে আসে, তবে রাতে হঠাৎ তার মনে হয় বাইরে কিছু একটা রয়েছে। সে বিষয়টি বোঝার চেষ্টা করে, আর তখনই সেখানে তার পুরাতন ডক্টর চলে আসে। আর সেই ডক্টর এখানেও তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। রেজিন তাকে কোনো ক্রমে ফাঁকে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং ধস্তাধস্তিতে ডক্টরের পা ভাল্লুক ধরার ফাঁদে পড়ে যায়। আর এই সুযোগে রেজিন সেখান থেকে পালিয়ে চলে আসে। সে রবার্টের বাসায় এসে দেখতে পায় রবার্ট ইয়ানার সঙ্গে ইন্টিমেট হচ্ছে। এটি দেখে সে দুইজনের উপরই রেগে যায় এবং নিজের বাসায় ফিরে আসে। পরদিন সে তার বাবার সঙ্গে চার্চে চলে আসে, তবে চার্চের ভেতরে তার আবারও ভীষণ আসে এবং সে সকলের দিকে লক্ষ্য করে জিনিসপত্র ছোড়াছুড়ি করতে থাকে। তার বাবা ক্লাউস রেগে গিয়ে তাকে না নিয়েই তার বাসায় ফিরে আসে। আর এখানে বিশেষ একটি ঘটনা রিভিল হয়, ক্লাউসই তার মা অর্থাৎ রেজিনের দাদিকে খুন করেছিল, কারণ তার মা তার উপরে সবসময় বেশি প্রেশার দিত এবং তার মায়ের জন্যই তার সংসার ভেঙে গিয়েছিল। আর মুক্তি পাওয়ার জন্য শেষ পর্যন্ত সে নিজেই তার মাকে খুন করেছে। এরপরে ক্লাউস একটি কুয়ার ভেতরে নেমে আসে এবং মাটি সরিয়ে সেখান থেকে একটি খুলি বের করে। আর জানা যায় এই খুলিটি ছিল সেই জন্মগ্রহণ করা সদ্য আইজাকের, অর্থাৎ আইজাক আসলেই মারা গিয়েছে। আর রবার্ট যে দাবি করছে আইজাকই ক্লাউসের মাকে হত্যা করেছে, এটি ছিল তার মনের কল্পনা, কারণ সেও মানসিকভাবে অসুস্থ। অর্থাৎ এই মুভিতে রেজিন, রবার্ট এবং রেজিনের মা রোজ এই তিনজনই মানসিকভাবে অসুস্থ। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই রেজিন সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। আর তখনই সে তার পিছনে তার ভাই আইজাককে দেখতে পায়। আইজাককে দেখতে খুবই বাজে হলেও সে তাকে দেখে খুবই খুশি হয়, কারণ সে তার ছোট ভাই। আইজাকও তাকে দেখে খুবই খুশি হয় এবং রেজিন আইজাককে তার বাসায় নিয়ে আসে। সেদিন রাতে রবার্টও রেজিনকে খোঁজাখুঁজি করতে থাকে এবং তার বাসায় চলে আসে। এক পর্যায়ে তার মনে হয় বাসায় কোনো একটা ঝামেলা রয়েছে, তাই সে বন্দুক তুলে নেয়। তবে পেছন থেকে কিছু একটা তার উপরে অ্যাটাক করে এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। হাবভাব দেখে মনে হয় এটি আইজাকের কাজ, তবে এটি আসলে রেজিনেরই কাজ, কারণ আইজাক বলে কেউ বেঁচে নেই, এটি ছিল রেজিনের মনের কল্পনা। অ্যাকচুয়ালি রেজিন ছিল খুবই মারাত্মক লেভেলের সাইকো। সে যার উপরে রেগে যায় মানসিকভাবে ব্যালেন্স হারালে তাকেই মেরে ফেলে। এরপরে সে তখনই রবার্টের বর্তমান গার্লফ্রেন্ড ইয়ানার কাছে চলে আসে এবং তাকে জানায় রবার্টকে তার ভাই আইজাক অ্যাটাক করেছে এবং তাকে বন্দি করে রেখেছে। এটি শোনামাত্র ইয়ানা ফোন করে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তখনই রেজিনের মনের কল্পনা আইজাক তার সঙ্গে কথা বলে এবং তাকে জানায় আইজাক যে বেঁচে রয়েছে এটি সে ইয়ানাকে বলে ভুল করেছে, কারণ ইয়ানা এখন এটি সকলকে বলে দেবে, এতে আইজাক বিপদে পড়ে যাবে, তাই তাকে যে করেই হোক ইয়ানাকে মেরে ফেলতে হবে। এখানে দেখানো হয়নি, তবে হাবভাবে বোঝা যায় রেজিন ইয়ানাকে মেরে ফেলে। অন্যদিকে ক্লাউস মেন্টাল হসপিটালে চলে আসে, যেখানে তার ওয়াইফ রোজ ভর্তি ছিল। অ্যাকচুয়ালি ক্লাউস এখনও তার ওয়াইফ রোজকে অনেক ভালোবাসত এবং এখানে সে তার ওয়াইফকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তবে সে দেখতে পায় তার ওয়াইফের কন্ডিশন এতটাই খারাপ যে তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ানার ডেড বডি পড়ে রয়েছে এবং সেখানে পুলিশেরা চলে এসেছে। সেখানে রেজিনের ডক্টরও ছিল এবং সে পুলিশদেরকে জানায় এর পেছনে রেজিনের হাতই রয়েছে। আর এদিকে দেখা যায় রেজিন রবার্টকে একটি খাঁচায় বন্দি করে রেখেছে। সে রবার্টকে রেখেই চলে যাচ্ছিল, ঠিক তখনই আইজাক অর্থাৎ তার মনের কল্পনা তাকে বোঝায় রবার্টকেও মেরে ফেলতে হবে, কারণ রবার্ট তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই রেজিন ফিরে আসে এবং একটি লোহার হুক দিয়ে মারতে মারতে রবার্টকে মেরে ফেলে। এরপরে রেজিন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই সেখানে তার বাবা ক্লাউস চলে আসে। রেজিনের ভেতরে আরও একটি ভীষণ আসে এবং এখান থেকেই আমরা মুভির মূল ঘটনা বুঝতে পারি। আসলে যেই রাতে আইজাকের জন্ম হয়েছিল সে বুঝতে পেরেছিল এই বাচ্চাটির জন্যই তাদের ফ্যামিলিতে সকল অশান্তি হচ্ছে। তাছাড়া বাচ্চাটি দেখতেও ছিল খুবই ভয়ঙ্কর, তাই সে বাচ্চাটিকে নিয়ে তাদের কুয়ায় ফেলে দেয়। এতে
সেই বাচ্চাটি মারা যায়। ক্লাউস তাকে আটকানোর চেষ্টা করেছিল, তবে কোনো লাভ হয়নি। আর রেজিন এখানে তার বাবাকেই মেরে ফেলে। কিছুক্ষণের ভেতরেই সেখানে পুলিশেরা চলে আসে, তবে রেজিন কোনো ক্রমে সেখান থেকে বের হয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ে। আসলে ছোটবেলায় সে যখন তার ভাই আইজ্যাককে মেরে ফেলেছিল, তারপর থেকেই তার মানসিক প্রবলেম হয়। এরই মধ্যে 2 বছর পার হয়ে যায় এবং আমরা দেখতে পাই রেজিন এবং জেকব তাদের বাচ্চা নিয়ে খুবই সুখে শান্তিতে রয়েছে। অর্থাৎ সে হয়তো কোনোভাবে পুলিশদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছিল। তবে কিছুক্ষণের ভেতরেই আমরা বুঝতে পারি এটি শুধুমাত্র তার মনের কল্পনা। সেদিন রাতেই পুলিশ তাকে ধরে ফেলেছিল এবং বর্তমানে সে মেন্টাল হসপিটালে রয়েছে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।